ভারতের ম্যাচের পর পাকিস্তানের বিপক্ষের ম্যাচে বাংলাদেশের সাথে আম্পায়ারদের আরো ভয়ঙ্কর ব্যবহার লক্ষ্য করা গেছে। সাকিব আল হাসানকে ভুয়া আউট দিয়ে এমনিতেই ডাকাতি করে নিয়েছে আম্পায়ার। তখনও মাঠে চলছিল তীব্র বিতর্ক। এরপর ফিল্ডিংয়ে যখন বাংলাদেশ, তখন আম্পায়ার যা করলেন তা ছিল রীতিমতো অপ্রত্যাশিত। রেগে মেগে সাকিব আল হাসান নিজের হেড খুলে মাটিতে ছুঁড়ে মারলেন। 11তম ওভারে তৃতীয় বলের ঘটনা, এবাদত হোসেনের সেই ডেলিভারিতে মোহাম্মদ নেওয়াজ ব্যর্থ হলে এলবিডব্লিউ এর আবেদন করেন ইবাদত হোসেন। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন সাকিব আল হাসান, কিন্তু রিভিউ নেওয়ার আগে থ্রো করেছিল বাংলাদেশ আর সেই থ্রো হয়ে যায় বাউন্ডারি, কারণ বাংলাদেশ জানে আমরা রিভিউ নিয়েছি আর এটা ছিল আউট। কিন্তু আম্পায়ার বলছে রিভিউ কার্যকরী তো হবে না, কারণ টাইম ফুরিয়ে গেছে। আর সেখানেই মূলত খেপে গেছেন সাকিব আল হাসান। তিনি বুঝতেই পারছিলেন না কিভাবে সময় ফুরিয়ে গেল। তেরে যান আম্পায়ারের কাছে, আর আম্পায়ারের কাছে গেতেই চলে তর্ক বিতর্ক। কিন্তু আম্পায়ার যখন নিজের ডিসিশনে অটল, তখন রীতিমতো রেগে গিয়ে মাথার ক্যাপ খুলে মাটিতে ছুঁড়ে মারলেন সাকিব আল হাসান। প্রিয় দর্শক, এখন কি সাকিব আল হাসানকে মাথার ক্যাপ খুলে ছুঁড়ে মারার জন্য জরিমানা করবে আম্পায়াররা? মাঠে তো ব্যাপক খেলা দেখালেন আম্পায়াররা, এখন ম্যাচ রেফারি কি করে সেটাই দেখার বিষয়।